وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. محترم আমার বাপভাই এগুল আমার হুজুরে কয়েকটা বড় বড় কথা কইছেন যেটা আমরা সমাজে খুব প্রচলিত আর এটা থাকি আমরা যত সময় পর্যন্ত বাঁচিছি না আমরার হাজারো ইবাদত হাজারো তবলিগ হাজারো আপনার অন্যান্য নফলিয়াত ইবাদত বেকার কারণ সব থাকি বড় ইয়া তাকলোকিয়া মানুষের রিজিক দুনিয়ার কোম্পানি যেটা গাড়ি বার করছে প্রত্যেক গাড়ির একটা নিয়ম আছে যে অমুক গাড়ির পেট্রোল লাগে অমুক গাড়ির ডিজেল লাগে তার উল্টাটা বড়ার লগে লগে ইঞ্জিন খারাপ ঠিক তদ্রুপ রব্বুল আলমিন তাবারক ও তালা আপনারে আমারে বানাইছে আর লগে দিয়ে আমরা রিজেক দিছে আমরা খাওয়া লাগে না খাইলে আমরা বাসা মুশকিল হয় কিন্তু যদি এই রিজেকটা শুদ্ধ থাকে না রিজেকর মধ্যে বেজাল থাকে তাহলে রে ভাই নমাজ পড়মু হুজুরে কইছেন আমিও বুখারী শরীফ পড়েছি হুজুরের কাছে জমানার বড় মুহাদ্দিস হযরতের খোয়া হনান্ডে তোরা তফসিল করিয়া কোনটা কবুল হয় না এক লোকমা হারাম যদি ফেটো যায় গিয়া তে চল্লিশ দিন বড়াই মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এখানে আমরা শুনছি না নি আমরা সবে শুনছি হুজুরে কইছেন আমি কইলে হয়তো না মানতে পারবো আপনারা কিন্তু হুজুরে কইছেন বড় মুহাদ্দিস রাগিবি সাহেব আপনার বড় আলিম আসলে আসামর বা সান্দির হজরত রহমতুল্লাহ আলাই আমার খানে হইছি কইছেন যে আপনার আসামর বড় আলিম আর ও রাগিবি সাহেবে জয়নগর মাদ্রাসার খতমে বখারির মধ্যে হাজার হাজার মানুষের সামনে কইছেন মৌলানা নসিরুদ্দিন কাসিমি সাহেব বড় আলিম আসাও বড় আলিম জমানার মুহাদ্দিস ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এরা সব থেকে বড় ফির যত বড় আলেম অত বড় ফির কেন আল্লাহ ডিক্লিয়ার করে দিলাইছে কিন্তু কোনো দুনিয়ারি ফিরে ডিক্লিয়ার করার কথা নাই আল্লাহ ডিক্লিয়ার করে দিলে এরা বড় ফির কারণ মাই ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন যারে আল্লাহ ফিরাকি দিত আল্লাহর মায়ার মানাইতো ফির আমরা সমাজের সাধারণ ভাষায় থাকলো গিয়া আল্লাহর মায়ার মানুষ আল্লাহর বন্ধু মানুষ যেন আল্লাহরে কইলে আল্লাহ ঘুরাইয়া দেয় না এনে তো আমরা ফির হই রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যারারে তার খাস সিফত ইলম দান করত এরারে আগে ফির বানায় এরার দিলটি আগে পাক করিয়া তার ইলমে নূর ওগু এরার সিনার মধ্যে দে আর যে সিনার মধ্যে ইলমে নূর ফয়দা হয় ইলমে নূর দেওয়া হয় এরারে আল্লাহ পাকে বন্ধু বানায় আগে এরারে বালা ফায় আগে বালা ফাইয়া তার সিফতগু এরারে দে তার খাস সিফতগু আলিম আল্লাহর জাতর খাস নাম এই খাস নামর সিফত গুণগু রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলায় তার বন্দা হলরে চুনিয়া চুনিয়া দে যেরারে আমরা আলিম হল হই আলিম হলর ভিতরে মুহাদ্দিসিন হল আসন মুফাসসিরিন হল আসন যারা হাদিস পড়ায় হাদিস বয়ান করে মুফাসসিরিন যারা কোরআনে পাকের তাফসীর বয়ান করে মুহাক্কিকিন যারা আপনার চুনে মুফতি হল যারা আল্লাহর হুকমতা গিয়া যেটা ফয়সলা হয়েছে ওটারে আসান করে উম্মতের সামনে পৌঁছাইয়া দে এরা মুফতি হল তো জমানার মুহাদ্দিসি আমরা সামনে হইয়া গেছুন আমরা লোকমা হালাল হওয়া লাগবো যদি লোকমা হালাল হয় না তাহলে আমার নমাজের খড় যদি খফালো থাকে আঁটুতো থাকে ফাতো থাকে যে মানুষে দেখলে খনি মানুষ বড় নমাজি জকাত দেনওয়ালা হজ করনেওয়ালা কিন্তু আমার নবীজিয়ে হইয়া গেছেন গিয়া যে আমার কোনটা কবুল হইছে না কেয়ামতর দিন আমি খালি হাতে উঠিমু কোনো আমল আমার মধ্যে থাকতো নাই এর কারণে সত্যাকে বড় হয়েছি ভাই ফেট আমার ফেটরে আমি পাক করা লাগবো আমার ফেটর মধ্যে আমি হালাল গেজা দেওয়া লাগবো যদি হালাল গেজা দেই না যা ভাই ফেটর ভিতরে হারাই না আমারে রব্বুল আলামিনে নবীজির উম্মত বানাইয়া পাঠাইছে আমি বাসাই করে খাওয়া লাগবো আমি সাইয়া খাওয়া লাগবো যেটা আমার বিধানে আমার নবীয়ে যেটারে অনুমতি দিছেন আমার আল্লাহ যে খানি খাইলে পালা পায় ও খানি আমি খাওয়া লাগবো
আমি দুনিয়ার মানুষরে খুশ করলে তো হইতো না, আমার তো খুশ করার জায়গা হইল কি আমার আল্লাহ, আমার নবী হয়ে থাকলে আমার আইডেল, আমার নবীর আমি অনুসরণ করা লাগবো, অনুকরণ করা লাগবো, আমার নবীর অনুসরণ আর অনুকরণ যদি করি না আমি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবীজি আপনি আমার বান্দা হলে হইয়া দেখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তাইন তাইন আমার বালা পাইন, আমার বন্ধু হিসাবে মানুন, আমি মালিকরে রব্বুনাল্লাহ হইন, তইলে আপনি হইয়া দেখো ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করবার লাগিয়া, আপনার অনুকরণ করবার লাগিয়া, নবীজিয়ে বাপ হইয়া দেখাইয়া দিছ উম্মতরে এক বাপ কিলা চলা লাগে, নবীজিয়ে হৌর হইয়া দেখাইয়া দিছ উম্মতরে এক হৌর কিলা হওয়া লাগে, নবীজিয়ে দামান হইয়া দেখাইয়া দিছন এক দামান কিলা হওয়া লাগে, নবীজি রাষ্ট্রনেতা হইয়া দেখাইয়া দিছন এক রাষ্ট্রনেতার গুণ কিলা হওয়া লাগে। আমার বাপ হল ভাই হল যদি এর উল্টা সাইড আমরা চলি যাই, নবীজির অনুকরণ আর অনুসরণ দিয়ে আমরা করি না, নিজের মন গড়া জিন্দগি দিয়ে আপনাই লাই, তাহলে তো আমরা জিন্দগি বেকার হয়ে যাব গিয়া। আজকের জমানাত আপনার বেশিরভাগ খানির মধ্যে বেজালে দেখা দিলিস, মুসলমানে যেবা যায় ওবায় খায়, করে দিয়ে গুড়িয়া চায় না মুসলমানে যে আমার ফেটে হালাল জানি না হারাম জার না, সামনে বাত আইছি তো বাত তো হালাল জিনিস, এগু আইলো খান তাকিয়া, আমার একটা খায় আমার ফোমেটো আর খান তাকিয়া, হজরতে যেটা বড় বড় কথা কইছেন যে আমার কাছ থেকে একজন মানুষের ঋণ যদি নে, তে ঋণ নেওয়ালা ব্যক্তির গাছর ছায়ার তলে আমি বইতাম না, ঋণ নেওয়ালা ব্যক্তির বাড়িতে আমি কোনটা খাইতাম না, শুধু জীব গিয়া বেটার দিলো আই যাইব বলে আমার কাছ থেকে টেকা, বেটার কাছ থেকে টেকা নেওয়াই তো আইজ আমার বাড়িতে আইছে বেটা। আমরা সমাজে বহুত মানুষ ইলা আছি অন্যর টেকা দিয়ে কারবার করি, ও খাইল না গরুকে আমার এক ভাইয়ে জিজ্ঞাসা করছেন অনেক গরু কাটা হয়েছে, বলে ভাই গরু খাটি দাম টেকা 10,000 দেও বা 20,000 দেও, আপনার মাংস 1 কেজি দিলাইমু, 2 কেজি দিলাইমু, 5 কেজি দিলাইমু, আমরা সমাজ ওইটা প্রচলিত ভাই, বিলকুল সু দিতা দা জায়জ নাই ভাই, তা হারাম লোকমা ফেট হইব, আর হারাম লোকমা যে সময় ফেট আমার হারাম হয়ে যাইব গিয়া, আমার রক্ত হারাম হয়ে যাইব গিয়া, আমার রক্ত যে সময় হারাম হইব তখন বীর্য হারাম হয়ে যাইব, আর বীর্য হারাম হওয়ার লগে লগে আমার গড় থাকে যখন জন্ম লইব একজন হারাম আল্লাহ জন্ম লইব, নাউজুবিল্লাহি মিন যালিক। ওলামা আহলে লাইন কত বড় বড় মাত মাতিছেন, ই হারাম খাওয়ার খাদ্য তাকিয়া যে বীর্য ফয়দা হইল যে হরতা এগুলো হইল, একে বাপরে সেতাইব, একে মারে সেতাইব, একে সমাজরে সেতাইব, একে সমাজের মুরব্বী মানত নাই, একে বিভিন্ন অপকর্ম করবো, বাপরে লজ্জানত করবো, মারে লজ্জানত করবো, সমাজরে লজ্জানত করবো, কারণ কিতা তারা তোর খামাইল, হে ফয়লা খামাইছে হারাম, এর কারণে আমার বাপ হল ভাই হল এই গুনাহাটা কিয়া বাসা একান্ত ফরজ, আল্লাহর ফরাইজর ভরে, আল্লাহর ফরাইজর ভরে যেটা আল্লাহ ফরজ করছে, নামাজ পড়া ফরজ, জকাত দেনওয়ালা হইলে ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, যেটা আল্লাহর হুকুম আছে ফরজ, আল্লাহর ফরাইজর ভরে বড় ফরজ এটা লোক রিজকে হালালর তালাশ করা, রিজকে হালালর তালাশ করা আল্লাহর ফরাইজর ভরর ফরজ, নবীজি ফরমাইছেন যদি কোনো মানুষে হালাল রিজেক তালাশ করার লাগে গড় থাকি বার হইছে, আর গামিয়া হেরান হইয়া বিকালে গরো আইছে হালাল রিজকর তালাশ করিয়া, ও হালাল রিজকর তালাশ করিয়া মেহনত করিয়া কোনো টকাটকি করছে না, কোনো দান্দাবাজি করছে না, হালাল রিজকর তালাশ করিয়া হেরান হইয়া গামুড়া হইয়া গরো আইছে থকা হইয়া, নবীজি ফরমাইছেন ও যেন থকা হইয়া হেরান হইয়া আইছে, ও আইছে যেন বাড়ির, ও আওয়ার লগে লগে তার জীবনের হরর গুণ আল্লাহ মাফ করে দিলিস, অত বড় ইবাদত। আর ইবাদতরে আমরা আমরা কিছু বাইয়া নাছি বাটাইল মারি, আমরা এটা অঞ্চলে তো বাটাইল মারার কথা আলহামদুলিল্লাহ বালা জিনিস, সব থাকে উত্তম খামাই হয়ে তাহলে কেন বিজে ফরমাইছেন নিজের আতর খামাই, নিজের আত দিয়া যে খামাই ওটা হইলো সব থেকে উত্তম, ঠেলাওয়ালা রিস্কাওয়ালা তারা মেহনত করে যেটা খামাই করে শুদ্ধ লাইনে যদি করে তৈলে আজিরা খামলা, আমরা আগে আগে দেখতাম আজিরা মানুষে খাম করতো এই একদম সকাল বেল উঠে থাকি লইয়া বেল ভরা পর্যন্ত, এখন তো সিস্টেম হয়ে গেছে কি 8টা থাকি লইয়া 4টা পর্যন্ত,
আগর আগে যারা মানুষেরা খোয়াতা খামলা 120 টাকা বা 100 টাকা 80 টাকা 50 টাকা করে আজিরে আসলো আমরা পাইছি একবার তা বইতাও না কোন সুরা সাতটা বড়ি খাবার দরকার বলে কোন সুরা খাইতা নইল না পুরা দিন খাম এখন আজিরা কত বলা এক কাম কত হালাল রুজির দান্দা বেটায় গিয়া আজিরা খামো গিয়া কিতা করে সাতটা খাইতে লাগে 5 মিনিট লাগার 10 মিনিট এই 10 মিনিট মালিকর খার আরাম রিজা হালাল হালাল রিজা হারাম করি আসছে পেশাব করতে সময় লাগে 2 মিনিট ইনো 10 মিনিট লাগার বাত খাইতে লাগে 5 মিনিট ইনো 15 মিনিট লাগার নাউজ বিল্লাহ মিন জালিক হারাম ভাই হারাম আমার হালালের লগে হারাম মিশ্রিত করে লিছি হালাল খামাইল লগে যেটা অত পাক খানি ওগুলোর লগে আমি হারাম মিশ্রিত করে লিছি অন্যর হক আমি হারাই দিছি অন্যর হক আমি মারি দিছি আমার যারা ভাই এনতে বাটাইল মারন আজিরা এক তো আপনার বাটাইল আজিরা মারাই কত বালা একটা খাম কিন্তু লগে দিয়ে আমি বহুত জায়গা দেখছি আমার এই অঞ্চল আমার বহুত মানুষের লগে মায়া আছে সম্পর্ক আছে বুড়ি আমি ফাই দোয়া দরুদ বা বিভিন্ন খামে যাওয়া পড়ে দেখছি আমার কিছু ভাই আনতে আগরর খাম করেন আর লগে মোবাইলও আপনার হিন্দি গান দিয়ে থই দে ও ভাই হিন্দি গান এগু মুসলমান লাগি তো জায়েজ না রে ভাই নবীজি কইরা আমার এফাটা নি হইছে বাজনা ধ্বংস করবার লাগিয়া বাজনা আবুরে দুনিয়ায় থেকে নাই করবার লাগে আমার এফাটা নি হইছে আর মুসলমানে বাজনা ছড়া ঘুমাইতে পারে না মুসলমানে বাটাইল মারতে বাজনা ছড়া আপনার বাটাইল মারতে পারে না বলে ইয়ারফোন লাগাইয়া খানো গান না হলে বলে খাম আয় না আমি তো খরিয়ার একটা হালাল খামাই ভাই অত উত্তমে খামাই আমি ইবাদত খরিয়ার আর এগুলো নষ্ট করে লিয়ার আপনার গান শুনিয়া ও গান শোনা তো এগু না যায় গুনায় কবিরা নবীজি ফরমাইছেন গান শুনলে দিলর মধ্যে গুনা ওলা জন্মে জেলা একবারে হুকনা মাটির মধ্যে মেঘ পড়লে গাছ জেলা জমিনে উঠাইবার লাগিয়া খেত উগাইবার লাগি জমিন তৈয়ার হয়ে যায় গিয়া নবীজি ফরমাইছেন গান শুনলে দিল ওগু গুনা করবার লাগলা তৈয়ার হয়ে যায় গিয়া নাউজ বিল্লাহ মিন জালিক এক এক খারাপি দুই নম্বর খারাপি হলো গিয়া আমি যে সময় গান শুনবো গানের মধ্যে আমার ইন্টারেস্ট থাকবো ই বাটাইল মারাত আমার কমি হইব একদম খাটাং মা দিতা বাটাইল মারাত কমি হইব অন্যর হক মারলাম আমি অন্যর হক মারিয়া আমি সপ্তাহে 500 1000 1500 যা নিয়ম আছে নিয়ম হিসাবে ফাইয়ার বাপেও মন করে আমার হুয়ার হালাল রুজি ফুয়ায়ও মন করে আমার হালাল রুজি না রে ভাই এক তো গান শুনিয়া বরবাদ করছি দ্বিতীয়ত আপনার অন্যর হক নষ্ট করছি খাম যত সময় ওয়া আসলো এটা বহুত কম মানুষ পাওয়া যায় সঠিক হিসাবে আজিরারে পালন করিয়া যায় বহুত কম মানুষ পায় আমার জীবনে বহুত কম মানুষ পাইছি এর কারণে আমার বাপ হল ভাই হল এই হালাল রেজা আমার ফেটো যাইবার লাগে আমি চেষ্টা করা লাগবো যদি আমি চেষ্টা করি না আর ওটা হরি হরি আমার হায়াত শেষ হয়ে যায় গিয়া মানুষে কইবা আমারে নমাজি আমি মসজিদ আসলাম নমাজ পড়েছি মানুষে কইবা আমি তবলিগি আমি সিল্লা লাগাইছি 4 মাস লাগাইছি মানুষে কইবা আমারে বড় নেক আমল করনেওয়ালা কিন্তু আল্লাহর দরবারও আমার আমল লাগেন খালি থাকবো কারণ আমার পেট্রোল ঠিক আসলো না আমার ফেটো দিতাম আসলাম পেট্রোল দিছি ডিজেল ফেরেস তেল দিছি সব বেকার হয়ে গেছে গিয়া সব নষ্ট হয়ে গেছে গিয়া এর কারণে এইদিকে দিয়ে আমরা সচেতন হওয়া একান্ত জরুরি খুবই জরুরি কারণ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার সামনে তো আমরা যাওয়া লাগবো আমরা জিন্দেগির হিসাব দেওয়া লাগবো রব্বুল আলামিনে আমার মরার পরে পয়লাও প্রশ্ন করবা মার রব্বুকা তোমার রব হে তোমার হে ফালিছে তুমি খার লালন ভালন আসলে দুনিয়ায় থাকতে সময় তোমার জিন্দেগি খিলা আসলো যদি বন্দার জিন্দেগি রব সাহি জিন্দেগি হয় না আল্লাহর মর্জির জিন্দেগি হয় না তে আল্লাহ জাতর কসম বন্দায় হইব হা হা লা আদ্রি আমি কইতে পারতাম না আমি কইতে পারতাম না ফরিস্তার প্রশ্নের উত্তর হইব আমি কইতে পারতাম না ওমা দিনুকা দিনর তাকাজা ধর্মই কিতা কইছে ধর্মর গাইড যদি অনুসরণ করছে না বন্দায় তাইলে হইব হা হা লা আদ্রি আমি জানি না আমার দিন কিতা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ও হে এই মানুষের কবর তাকিয়া নবীজির কবর পর্যন্ত মাটির যে ফর্দা আছে উঠেই দেব ওই জীব গিয়া এক মাত দুই নম্বর মা দিয়া থাকলো গিয়া এই মানুষ এই মানুষের সামনে আমরা যারা টিভির স্ক্রিনের মধ্যে যারা ফটো দেখা যায় ও মুম্বাই মাটিতে আছে অজিত মাটিতে
সামনে দেখা যায় মানুষ ওলা নবীজির সুরত রে নবীজির আপনার ওখান চেহারায় আনোয়ার দে সামনে আনা হইব আর ফরিস্তা গলে ওলা কইবা বলে মান হাজার রাজুল আল্লাজি বুইসা ফিকুম ও খেয়েছি ননি জানে তোমার মাঝে নবী বানাইয়া ফটানি হইছিল যদি নবীজির তরিকার উপরে অনুসরণ করনেওয়ালা হয় মনের ইচ্ছা মতো চলছে না আমার নবী জেলা কইছেন ওলা চলছে আমার নবী সব সময় মাথার তকি দিয়ে আসলাম দাইমি সুন্নত আমার নবী সব সময় দাঁড়িয়ে আসছেন নবীজির জমানা পর্যন্ত আমি তারিখ চাইছি নবীজির জমানা পর্যন্ত তারিখ চাইছি মুসলমান স্টাডি করিও তারিখ চাইছি নবীজির জমানার বড় বড় মক্কারদেরা কাফির আসলা এরাও দাঁড়িয়ে খাটা এখান বুঝতো না এরা লম্বা লম্বা দাঁড়িয়ে আসলো নবীজির দাঁড়িয়ে কো দাইমি সুন্নত তকি দাইমি সুন্নত উম্মতে আইস তকি বলা হয় না উম্মতে দাঁড়ি বলা হয় না দাঁড়ি রাখলে মানুষে কিতা কইবা দাঁড়ি রাখলে খে কিতা কইব আল্লাহু আকবার কবিরা আমার ও এক ভাই কয়দিন আগে আপনার ট্রেক্টর অ্যাক্সিডেন্ট নিয়ে মরে গেছে গিয়া ও আর এক ভাই বুরুঙ্গাত খাই লইছে গোয়াটে ফাঁস লাগে মরে গেছে গিয়া জওয়ান হুয়া ভাই কোন দিন আমার হায়াত শেষ হয়ে যাব গিয়া আমি কইতে পারবো নি আমার আল্লাহর সামনে তো যাওয়া লাগবো হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার বড় শেখুল হাদিস ইন্ডিয়ার বড় শেখুল ফজাইলে আমাল যে কিতাব আছে ও কিতাব যে লেখছেন ও তাইন তান কিতাবের মধ্যে লেখরা যে সময় কবর বন্দারে প্রশ্ন করা হইব মান হাজার রজুল আল্লাজি বুইসা ফিকুম ও খে মানুষ সিননি নবীজির চেহারায় আনার সামনে আনি হইব সিননি হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ ওলামা আহলর লক্ষ লক্ষ ওলামা আহলর সর্দার যেন জান সনদ তান লগে লগাইল ফরমাইতরা যে এই সময় এই দাড়িঘাটরা নবীর উম্মতে ও দাড়িঘাটরা মুখ হানিয়া নবীর সামনে খিলা ধরত রে নবী উম্মতি উম্মতি কইয়া কইয়া আস্তা জিন্দেগি খাটাইলা যে নবী এক সেকেন্ডও উম্মতের তড়প ছড়া ঘুমাইলা না নবী যে ফরমাই না আমারে আমারে যত কষ্ট দেব হইছে অত কষ্ট অন্য কোনো নবীরে দেব হইছে না আমারে এত নির্যাতিত করা হয়েছে আমারে বাড়ি থাকি পর্যন্ত আমারে খেদানি হয়েছে ও তো উম্মতর লাগি নানি ভাই উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া উম্মতরে আল্লাহর লগে মিলাইবার লাগিয়া আজ উম্মতে কিতার লাগে নবীজির আপনার সুন্নত বলা হয় না ভাই নবীজির লগর সুন্নতর মায়া যত সময় আমার দিলর মধ্যে থাকতো নাই অত সময় পর্যন্ত আমি নবীজি চিনতাম নাই কইমু হা হা লা আরিফু আমি চিনি না আর যে সময় নবীজির সুন্নতের উপরে আমল থাকবো নবীজির সুন্নতের উপরে আমল থাকার লগে লগে আল্লাহর বন্দার সহায় আল্লাহ তার ফরিস্তা হলতে হরাইব আর লগে লগে কই দেব হাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা তখন আসমান থেকে আল্লাহ গাওয়া দিব কদ সাদাকা আব্দি সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আল্লাহ সার্টিফাই আপনার দের যে ও আমার ফরিস্তা হল আমার বন্দায় হর রব্বুন আল্লাহ আমার বন্দায় হর দিনী আল ইসলাম আমার বন্দায় হর হাজা রসুল্লাহ কাদ সাদক আব্দি আমার বন্দা যেখান করেন হাসামাতের তখন কি তৈব যদি হাসা ইলাকে উত্তর দিতে পারে আর ইলা জিন্দগি লইয়া যাইতে পারে ফায়ুফ তাহলাহু বাব আনিল জান্না জন্নতটাকে ইমানসর খবরও জন্নতর এক দরওয়াজা খুলি দেব হইব জন্নতর খিড়কি আর ও খিড়কিটাকে আপনার খিড়কি বাদি জন্নতর হাওয়া আইতে থাকব আর জন্নতি ফুসাক ফিন্দানি হইব আর জন্নতি বিছানা বিছানি হইব আর হইব নাম কা নাওমিল আরুস ঘুমাও ঘুমাও কা নাওমিল আরুস আরুস যে শব্দ মুহাদ্দিসিন নকলে ফরমায়েন যে ফয়লা যে বেটার আর বেটির বিয়া হয় আর বিয়া হওয়ার পরে বেটার আর বেটির ফয়লা যে রাইত থাকে এই রাইত বেটায় আর বেটিয়ে গফ সব করার পরে আখতা যে গুম লাগে আর ওনার সকাল কুম্বায় যায় বোঝা যায় না ওলা এই বন্দা গুমও থাকবো আর হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম যে সময় সিঙ্গার মধ্যে ফুক দিবা তখন গুম ছাড়িব আর গুম ছাড়িয়া দেখবো সূর্য আপনার ও লাল হইয়া ফুড়ি যার গিয়া ইয়াল্লা আসরর ওয়াক্ত যার গিয়া আসরর ওয়াক্ত যার গিয়া বন্দায় মন করবো ফানি ঢুকাই বজু করতে করিয়া আওয়াজ আইব না হিন আর নমাজ মাজ নাই শেষ হয়ে গেছে এখন কেয়ামত আরম্ভ হয়ে গেছে আমার বাপ হল ভাই হল আমরা জীবনের বাতি কোনদিন খানো শেষ হয়ে যাব গিয়া আমরা খেয়ে হইতে পারতাম নাই কিন্তু
আমরার মৌত তো আওয়া লাগবো না নি মুসলমানের মধ্যে। আমরা 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 ওয়াল বাসি বাদাল মৌত, আমরা মরার পরে আবার জীবিত হওয়ার পরে ইমান আনছি, ইমান আমানতু বিল্লাহর মধ্যে সাত ফরজ আমরা ফরিছি, এক ফরজ আমরা ফরিছি ওয়াল বাসি বাদাল মৌত, মরার পরে আবার জীবিত হওয়া লাগবো, এটা আমরার বিশ্বাস ইমান আমরার। যদি কোনো মানুষে হয় যে আমি মরার পরে আবার জীবিত হইতাম না, লগে লগে কাফের। মুসলমান হইয়া থাকতে হইলে মরার পরে আবার জীবিত হওয়ার পরে ইমান তাহা লাগবো। আর যে সময় জীবিত হইম তো আমার আমার আল্লাহর সামনে থাকবো, সূর্য আমার মাথার উপরে থাকবো। ওলামাগলে ফরমাইছেন যে 1 কিলোমিটার উপরে থাকবো সূর্য, আর সূর্যর তাপে জমিন তামার রং হয়ে যাব গিয়া বা তাম্বার জমিন হয়ে যাব গিয়া। ও সময় তো আমার দরকার আছে আমার নেক আমলর। যদি আমার নেক আমল থাকে না এইদিন, তাইলে আমার এই কঠিন শাস্তিটা কি বাঁচাইবার খেয়েও থাকতো না। নবীজি ফরমাইছেন এই সময় বন্দারে নবীজির সারা উম্মতরে 4টা বা 5টা প্রশ্ন করাইব। 1 নম্বর প্রশ্ন করাইব, তোমার জিন্দেগি যে দিছিলাম 60 বছর খানো কাটাইছো, খানো কাটাইছো। আমি যদি কই বলে আল্লাহ আমি অমুক ঠেলা চালাইছি, অমুক অন খরছি, না ইতা আল্লাহ চাইতো না। তার মানে প্রশ্নর মূল উদ্দেশ্য থাকবো যে এই জিন্দেগি আমার গোলামির মধ্যে কতক্ষণ কাটাইছো। নবীজি ফরমাইছেন লা তাজালু কাদামা, ডুলাইতে পারতো না, পাও ডুলাইতে পারতো না, কোনো আখলে কাম করতো না, কোনো শক্তিয়ে কাম করতো না। হাত্তা ইউস আলান আরবাইন, 4 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমার জিন্দেগি খানো কাটাইছো। এখন যদি আমি কই আমি ঠকাটকে কাটাইছি, আল্লাহ মানতো না। আমি অন্যরে ঠকিবার লাগে কাটাইছি, মুসলমানে বাড়িত গাছ লাগায় অন্যরে কষ্ট দিবার লাগিয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমানে তার সীমাত গাছ লাগায় অন্যরে কষ্ট দিবার লাগিয়া, মুসলমানে ছাগল ফালে অন্যর দানো খালিবার লাগিয়া, এরপরে বলে মুসলমান নাম, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বাপ হল ভাই হল আমি মুসলমান, মুসলমান খারে হয় মুসলমান ও জাতরে হয় যে জাতর মুখ তাকিয়া আত তাকিয়া অন্য মুসলমানে কষ্ট পায় না, মাতর দ্বারা কষ্ট পায় না, শক্তির দ্বারা কষ্ট পায় না। আজ যদি আমার আমি পয়সা আল্লাহ আমার বাইরে খান্তা যদি আপনার গরিব মানুষকে থাকে, এগুলো কত নমুনার ঠগা, আমি কত নমুনার ঠগা, টেকা দি ঠগা, আপনার সীমার আইল ঠেলিয়া ঠগা, আল্লাহু আকবার। আমি খিলা মুসলমান হইলাম। অন্য হাদিস নবীজি ফরমাইছেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান ও মানুষ যে তার মুখ দিয়া অখেরের কষ্ট দে না, তার আগ দিয়াও কোনো মানুষের কষ্ট দে না। মানুষ আইছে না, অন্য জাতির কথা হইছে, মুসলমান তাকে কোনো জাতীয় কষ্ট পাইত না। মুসলমান মন্দির মাংস রাখনে লইতে পারে না, মুসলমান মন্দির চুরি করে নেওয়া লইতে পারে না, মুসলমান অন্যর মূর্তি ভাঙনে লইতে পারে না, মুসলমান অন্যর বুড়াই খরনে লইতে পারে না। তার নাম মুসলমান নাই, আমার আল্লাহ না করছে তোমরা অন্যর দরবারে গালিও দিও না, তোমরা যদি অন্যর দরবারে গালি দাও তোমরা আর আল্লাহর তারা গালি দিব। ওলা এক ধর্মের মধ্যে আমরা দেব হয়েছে, আমরা আমরা দরবারে চিনি না, আমরা ধর্মের গাইড আমরা বুঝি না। আমার আজকের আজকুর দিনও যদি সাইন মুসলমান সমাজের মুখ আল্লাহু আকবার ওলা হইছে ওলা হইছে, মুসলমানের মুখ থেকে খালি আগুন বার হয়, মুসলমান তার বেটি মুসলমান থেকে মেহফুজ নয়, মুসলমান তার আওলাদ তা থেকে মেহফুজ নয়। নবীজির নবীজির জীবনী উড়াইয়া দেখো মুসলমান, নবীজিয়ে কোনোদিন তার বিবিন্দ্রে গালি দিছেন না, নবীজিয়ে তার আওলাদরে কোনোদিন গালি দিছেন না, নবীজিয়ে তার পড়োশীরে কোনোদিন চেতাইছেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে আমি নবীজির খেজমত 10 বছর আসলাম, নবীজির গরু আসলাম, বা সাহাবা হলে কইতরা যারা নতুন নতুন ইসলামের মধ্যে আইছেন এরা কইতরা আমরা দীর্ঘদিন বাপসি হযরত আনাস মানে নবীজির ফরিয়ালর মানুষ। হযরত আনাসর বাপ ছোট থাকতে মারা গেছিলা আর তার মায়ের নবীজিরে সমঝাইয়া দিছিলা, ওইলে 10 বছর আমি নবীজির গরো রইলাম,
একটা দিন আমার নবীজি আমারে কইলা না ওয়ানো ইগানটা খেতার লাগি করলা ইগানটা করতাই না ওলা শব্দ কানে আমার নবীজি কইলা না একটা দিন আমার নবীজির মুখ থেকে আমি গাইল হলাম না একটা দিন আমার নবীজি এখরে মারলা না ভাই মান সালিমান নাসা মিন লিসানি হুয়াদি মুসলমান ও মানসর নাম যার মুখ থেকে অন্য কষ্ট পায় না যার শক্তি থেকে অন্য কষ্ট পায় না এর কারণে আমার বাপ হকল ভাই হকল আমরা মামুন জাত আমরা অন্যরে অন্যরে ফায়দা পৌঁছানি হলার জাত আমার চিন্তা থাকত আলমী কারণ আমি আলমী নবীর আলমী উম্মত আলমী মিজাজ আমার থাকতো আমি গরর চিন্তা করলে হইতো না আমি আলমর চিন্তা করা লাগবো আমার আলমী মেমোরি দিয়ে ফাটানি হয়েছে আমার খালি ফাবিজুরির লাগে ফাটানি হয়েছে না যারা নবীজিরে পুরা আলমর লাগে নবী মানে ফাটানি হয়েছে যারা নবীজিরে নবী মানছে এরাল এরাল নবী যারা মানছে না নবীর কার্টুন মানার বিভিন্ন নমুনার নবীর লোক অশ্লীল ব্যবহার করেন হেরাল নবী জিন্নাতর নবী ইনসানর নবী সৃষ্টি জগতর নবী আলমী নবীর আলমী উম্মতর যদি আপনার সুচ থাকে যে বাড়ির খানদারি করে খিলা ঠকানি যায় হিগুর ভাই কিতা কিতা বরা যায় খিলা তো ইতা তো ভাই আলমী নবীর আলমী সুচ নাই ইতা সুচ লইয়া নবীজির সুপারিশ কেমতর দিন পাওয়া মুশকিল নুমাজি নবীজির সুপারিশ পাইতে হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবো এই সাইডের ও শেষ মাদ দুই নম্বর জবরদস্ত মাদ থাকলো গিয়া গেছে দুই তিন দিন আগে এক পেপার পাইছি পেপারের মধ্যে দেখলাম আমরা যারা বিদেশ যাই আমরা জানি গোলাম আহমদ কাদিয়ানি এগে আপনার পাঞ্জাবের এক মানুষ তার নাম আহমদ আসলো আর হে নবুয়তি দাবি করছিল আর নবুয়তি দাবি করার পরে তারে আল্লাহ পাকে লেফটেন্ট ফলাইয়া মারছে কারণ নবীজি আখের নবী নবীজির পরে আনা খাতমুন নবীন লা নবী বাদি নবীজি ফরমে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আইতা নাই আর যারা আইবা নবীজি ভবিষ্যৎ মানে দিয়া গেছে আমার পরে ৪০ জন ওলা ৩০ জন ওলা মানুষ আইবা যারা নবুয়তি দাবি করবা এরা কাজ্জাবুন এরা মিথ্যু এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি এগু এগুর উম্মত পুরা ওয়ার্ল্ডের মধ্যে আপনার বহুত আসন বহুত উম্মত পুরা ওয়ার্ল্ডের মধ্যে আসন বর্তমানে আমরার গড় পর্যন্ত পৌঁছি গেছেন গিয়া ও গেছে কয়েকদিন আগে গৌহাটির মসজিদের মধ্যে তারা ধর্ম তারা আপনার কোরআন শরীফ সাফাইয়া কাদিয়ানিত কোরআন শরীফ কাদিয়ানের ও গোলাম আহমদ অগুরে নবী বানাইয়া ও নবীর নাম দিয়া কোরআন শরীফ সাফাইয়া গুয়াহাটির কিছু মসজিদের মধ্যে পাঠিয়েছে হুজাইও বলে আইছে আমার কিছু বন্ধু বান্ধবকে খবর পাইছি তো গুয়াহাটির তারা কোরআন শরীফ সাফাইছে গুয়াহাটির এক ইমাম সাহেব আপনার তাই আসলানা মসজিদ আয়া খান থেকে দেখছেন কোরআন শরীফ এখান তো আলিম মানুষ আসলা পালা আলিম আসলা লগে লগে চাইছেন ফাইয়া দেখছেন তো এখান তো আমার নবীর উপরে যে কোরআন শরীফ নাজির হয়েছে এখান তো নাই সাধারণ মানুষের তো চিন্তা নাই ভাই লগে লগে আপনার তাই আলিমকল ডাকিছেন মিডিয়া ডাকিছেন আপনার সারা কইছেন এগিয়ে আপনার বিরাট মেহনত করেন বুল কোরআন শরীফ দিয়া বুল কিতাব সাবাইয়া উম্মতরে বিগড়াইবার লাগিয়া বিভিন্ন নমুনার প্রপাগণ্ডা করেন চক্রান্ত করেন এটা থেকে বাঁচতাম কিলা বাসার শুধুমাত্র এক লাইন ভাই আমার কাছে এলিমো নাই কিচ্ছু নাই আমরা চিন্তাম নাই বাসার এক লাইন হয়ে থাকলো গিয়া আমার মোবাইল আছে লগে আমার মোবাইলের মধ্যে বড় এক আলিমর নম্বর থাকতো আমার মোবাইলের মধ্যে বড় এক আলিমর নম্বর থাকতো এক বড় আলিমর লগর নিষ্পত আমি থাকতাম যদি বড় এক আলিমর নিষ্পতর মধ্যে আমি থাকি ইলা বেজালে আমারে ফাইলে আমি কোরআন শরীফ কিতাব পড়িতাম ওলা কিতাব এখন ফাইলেছি এখান পড়িতাম নি না এখান কিতা আমি জানমু আর নইলে ওলা আপনার নিশার মধ্যে আমি ফড়মু ফড়তে 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 গিয়া আপনার তারে নবী হওয়া লাগবো নাউজবিল্লাহ মিজালে বাত আর রাখবার জায়গা নাই মসজিদ যা বাত তরকারি রাখার জিনিস আসলো ফুল হয়ে গেছে গিয়া আর রাখার জায়গা নাই আপনারা আর দিবা না আপনারা সারা সিন্নির দাওয়াত আছে মাগরিবের নামাজ এই আসরের নামাজ পড়িয়া তো ও তার এক উম্মতে গু গোলাম আহমদ কাদিয়ানি যে গু আহমদ কাদিয়ানি তার এক উম্মতে গু কয়দিন আগে ইসলাম মুসলমান হয়েছে ৪০ বছর হয়ে আসলো
40 বছর পরে আল্লাহ পাকে তারে হেদায়েত দিয়ে ইসলাম কবুল করছে ইসলাম কবুল করিয়া হে খর তার কারগুজারি মিডিয়া সামনে আইছে কারগুজারিদের যে তারার মূল এজেন্ডা হয়ে থাকলো গিয়া পুরা আলমের মধ্যে তারা উম্মতরে উলামাটাকে কিলা খাটা যায় উম্মতরে উলামাটাকে কিলা খাটা যায় ও মেহনত তার একলমর মেহনত তারার প্রপাগান্ডা এটা হলো যত সময় উম্মতরে উলামাটাকে খাটা গেছে না অত সময় করে গোমরা হয়ে যাইতো না আর যত সময় করে উম্মতটাকে উলামাটাকে খাটিয়ে নিয়ে যে সময় এগুরে আমরার ধর্মের মধ্যে হারানে সুজয় জীব গিয়া দেখরাইনি ওইন হইত্রা আমার কাছে আছে ক্লিপ যে 40 বছর একদম তার নিজর মানে ওয়ার্ল্ড সবটাকে তারার বড় জেগু আপনার গোলাম আহমদ কাদিয়ানের তারার নবীর জেগু আপনার বড় পাদ্রি জেগু ওকে খর যে ওইন লগে আইনাছলা কইলা আমি তার লগে 40 বছর রই আমি দেখলাম যে তারার মূল এজেন্ডা এটা হলো কি উম্মতরে উলামা হল থেকে খাটা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তারার এটা বিরাট প্রচার করে জোরদার প্রচার করে আর প্রচার করিয়া তারা বহুত আপনার সাকসেস হইয়া আসছে এর কারণে আমার বাপ হল ভাই হল আমরার উপরে ফর্জ হইয়া থাকছে গিয়া যে আমরা উলামা হলার নিষ্পত থাকতাম উলামা হলার নিষ্পত থাকতাম আমরা ওলায় জায়গার মধ্যে আল্লাহ পাকে জায়গা দিছে যে জায়গার সাইড দিকে দিয়ে আলিম হলার কেন্দ্র জয়নগর মাদ্রাসা আমরার নর্থ ইস্টের ভিতরে বড় মাদ্রাসা হুজাই মাদ্রাসা মোডঙ্গা মাদ্রাসা এরপরে আপনার আরো বিভিন্ন মাদ্রাসা আছে শিবপুর মাদ্রাসা আছে আর হুজাই বিশেষ করে যমুনামুখ সমষ্টির ভিতরে আল্লাহ পাকে আসামর বড় বড় আলিম হলর জায়গা দিছে এটা আমরা একটা খুশনজীবী আমরা বুঝি আর না ভাই নিয়ামত গেলে কদর হওয়া যায় এক রাগি যাওয়া বোঝা যার কত আনন্দার হয়েছে মাহমুদুল হাসান একজন যাওয়ায় বোঝা যার ওয়াজও নাই যার গিয়া যারা আলিম হল আমরা আসুন এরার লগে ভাই আমরা নিষ্পদ মজবুত করি এরার লগে উঠা বসা করি কারণ এই জমানা ফিতনার জমানা হজরত মৌলানা সাজ্জাদ নোমানি সাহেব হিন্দুস্তানের বড় এক আলিম ও কয়েকদিন আগে তার তকরির আমি শুনছি তাই হইতরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছিলা আমার উম্মতের মধ্যে ফিতনার এক জমানা আইব আর ও ফিতনার জমানার পরেও কেমন আরম্ভ হইব গিয়া হজরত সাজ্জাদ নোমানি সাহেব হিন্দুস্তানের বড় আলিম তাই কইতরা যে এই জমানা বর্তমানে ফিতনার জমানা উম্মতরে উলামাটাকে খাটিবার লাগিয়া উম্মতরে মাদারিসে কওমিয়াটাকে খাটিবার লাগিয়া উম্মতরে দিনদার তবকাটাকে হরাইবার লাগিয়া বড় মেহনত করাওর আর এই মেহনত তারা বহুত সাকসেস হয়ে যার গিয়া ইউপির রিপোর্ট হইয়া থাকলো গিয়া গেছে কয়েকদিন আগে পেপারও দেখছি 8 লাখ মুসলমান হুড়িন কোর্ট ম্যারেজ করিয়া হিন্দু হওয়ার লগে বিবাহ বলিছেন 8 লাখ হুড়িন মুসলমান হুড়িন তাই তার ওজা বয়ান কথা যে এ যে যত ফরিয়াল তা গিয়া এই 8 লাখ হরিণ গেছন হিন্দু লগে কোর্ট ম্যারেজ করছন তার কারণ এ থাকলো কি তা ঘরের মানুষ উম্মত তাকে ওলামা হল তাকে ওলামার নিষ্পত তাকে দূরে হরাইল দুনিয়ার ব্যস্ততার মধ্যে আসলো আর তার গর জাহান্নাম বনে গেছে হইতে পারে না তান বড় ফুট জোর আপিল করছন যে বর্তমানে ফিতনার দৌর কারণ নবী যে ফরমাইছেন আমার উম্মতের মধ্যে যে সময় ফিতনার দৌড়াইব তখন খালি মদিনায় মনোহরা থাকিয়া মদিনায় মনোহরা যে জায়গাত নবীজি হুতন আসন জন্নতুল বকি আছে যে জায়গাত এক রাকাতে 50 রাকাতের সওয়াব পাওয়া যায় নবীজির রোজাত মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি হাদিসের মধ্যে যদি কিছু কমজোরি আছে উলামা আহলে ফজিলত বয়ান কথা অত ফজিলতওয়ালা জায়গা নবীজি ফরমাইছেন যে আমার মদিনাত আমার মসজিদে নবীর মধ্যে নামাজ পড়িব আমার রোজাতরও সালাম করব কবরিস্তান জন্নতুল বকির মধ্যে জিয়ারত করব ও জায়গাটা গিয়া 50,000 মুনাফিককল উঠিবা কত হাজার ভাই 50,000 মুনাফিককল উঠিবা যারা উম্মতের মধ্যে হো ফিতনার লগে থাকবা আইছে ভাই সৌদির যে হালত বর্তমানে শুরু হইছে আমরা সবে জানি উম্মতের ওলামা হলো কইতা মনে কেউ দৌড় আরম্ভ হয়ে গেছে গিয়া কারণ সৌদির বর্তমানে হুকুমতর এগেনস্টে যারা মাতন যারা আলিম হলো এরা জেলে যাওয়া লাগে খালি এমনের মধ্যে 60,000 আলিম হল জেলো আছেন বর্তমানে হজরতর বয়ান হিসাবে আর তো সৌদির কত হাজার আসন ও কয়েকদিন আগে আপনার হরমের এক ইমাম পর্যন্ত জেলের মধ্যে মারা গেছেন যদি মদিনার এই অবস্থা হয় নবীজি ফরমাইছেন
যে আমার মসজিদে নামাজও পড়ব আমার রোজাত জিয়ারতও করব কিন্তু মুনাফিক 50,000 এখন তেও মুনাফিক কোন লোক দিবার ও 50,000 মুনাফিক কোন লইয়া আপনার ফিতনা করবা উম্মতের মধ্যে ফাবিজুরি আর হুজাই আর অমুক খান রইলাম এর কারণে আমার বাপ হল ভাই হল লাস্ট মাতুয়ে দেখলো গিয়া ফিতনার জমানা এই জমানাত ইমান বাসাই আমরা যাওয়া লাগবো আমরা খবরও যাওয়া লাগবো আমার জীবনের হিসাব দেওয়া লাগবো আমার আল্লাহর সামনে যাওয়া লাগবো দুনিয়ায় এটা শাস্তি দুনিয়ায় এটা আপনার জিন্দেগি তো মামলিক জিন্দেগি আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগির কোনো হাইসিয়ত নাই কোনো হাইসিয়ত নাই এই বেহাইসিয়তলা জিন্দেগিরে আমরা যদি আমরার মন গোলা জিন্দেগি বানাই লইতে হইতো নাই এই বেহাইসিয়তলা জিন্দেগিরে এই সামান্য জিন্দেগিরে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আনতে হইলে আমরা মাদারিসের লগে জোড়া লাগবো আমরা উলামা আহলের লগে জোড়া লাগবো আর মসজিদের মধ্যে আমরা জোড়া লাগবো আল্লাহ পাক এটা আমলের উপরে আমরা জমিয়া তাহার তৌফিক দান করক আর বিশেষ করে আমার মা বোনগুলোর খেজমত আমি গুজারিশ করি আর মাগরিবের পরে আমরার বিশিষ্ট অতিথি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব নদভি দামাত বরকাতুল আলিয়া আর এরপরে আমরা খাসাড়ার মেহমান হযরত মাওলানা ডক্টর আমজাদ হোসেন সাহেব তাইনো তশরিফ আনবা ইনশাআল্লাহ আর এরপরে রুহুল ইসলাম নদভি সাহেব এটা বড় বড় আলিম অকলের দাওয়াত করা হয়েছে কারণ আজকাল গলার তো আর অভাব নাই সুরের অভাব নাই ভাই আর ফাবিজুরি আল্লাহ আপনার সুর দে প্রাধান্য না দেয় আলিমরে প্রাধান্য দিয়ে আপনারা সারার জানা আছে আর এলিমরে প্রাধান্য দিয়ে আলিম অকলরে দাওয়াত করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দিলর খান্দি শুনবা ইনশাল্লাহ আর বিশেষ করে আমার মা বোন অকলে দিলর খান্দি শুনবা আমলর নিয়তে শুনবা কারণ আপনারা যত সময় পর্যন্ত ঠিক থাকবা অত সময় পর্যন্ত উম্মত ঠিক থাকবো আর যে সময় আপনারা বিগড়ি দিইবা গিয়া আপনারা বাত রাঁধতে বিসমিল্লা হইতা নাই আপনারা তরকারি বয়াইতে বিসমিল্লা হইতা নাই তাহলে উম্মতের মধ্যে ওলামা অকল ফয়দা লইতা নাই আপনারা যে সময় নমাজি থাকবা উম্মতের মধ্যে ভালা মানুষ ফয়দা লইবা আপনারা যে সময় তাহাজ্জুদ গুজার হইবা উম্মতের মধ্যে তাহাজ্জুদ গুজার ফয়দা লইবা কারণ সর্বপ্রথম নবীজির নবুতি মুখ দেখলে এক বেটি মানসে এর নাম আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির সবথেকে বেশি সহায় করেন না আল্লাহ এক বেটি মানুষ এই নাম আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইলা সাথ দেনেওয়ালা আর ইলা সহায় করেনওয়ালা উম্মতের মধ্যে আর কেউ নাই নবুতি মুখ ফয়লাও দেখছেন হযরত খাদিজায় কারণ গারে হেরাত নবুতি যে সময় পাইছিলা এই সময় ফয়লা তো খাদিজারে কইছিলা গিয়া গেলে ইয়া খাদিজা তু জামিলুনি জামিলুনি আমি ওলা দেখলাম ওলা দেখলাম ওলা দেখলাম হযরত খাদিজায় আপনার সান্ত্বনা দিছিলা এই সময় তো খাদিজা একলা আসলা বাদে তো তান সাসার করো বাইর গেছে লইয়া গেছিলা তো আমার মা হল এই উম্মতের সব থাকি বড় অবদান আপনারার আপনারার অবদানে এই উম্মতের মধ্যে ওলামা আগল ফয়দা লইছেন আপনারা ঠিক থাকার কারণে এই উম্মতের মধ্যে বাসান্তি ফয়দা লইছেন আপনারা ঠিক থাকার কারণে এই উম্মতের মধ্যে আব্দুল কাদের জিলানি ফয়দা লইছেন আজ আপনারা ঠিক থাকার কারণে আমরার হুজুর হযরত মাওলানা নাসিরউদ্দিন কাসিমি সাহেব আবার আরো বড় বড় আলিম হল আইরা আপনারা ওলা ঠিক থাকার চেষ্টা করবা আপনারার আপনারা ঠিক আপনারা গাঠি মজবুত উম্মতের গাঠি মজবুত আল্লাহ পাকে আমরা মা হলরে এবং আমরা সবরে নবীজির সুন্নত মানিয়া নবীজির তরিকা হিসাবে জিন্দেগি যাপন করার তৌফিক দান করক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন